ইয়ার স্টুডেন্ট স্টাডি উইথ মোটিভ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা লেটার অ্যান্ড অ্যালফাবেট বর্ণ ও বর্ণমালা সম্পর্কে জানব। লেটার বা বর্ণ, ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য কতগুলো চিহ্ন বা সংকেতের দরকার। সাংকেতিক এই চিহ্নগুলিকে এক একটি লেটার বা বর্ণ বা অক্ষর বলে। ইংরেজি ভাষায় মোট 26টি লেটার বা বর্ণ আছে, এদের সমষ্টিকে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। এই লেটার বা বর্ণসমূহকে দুই ভাগে ভাগ করা যায়, যথা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর, স্মল লেটার বা ছোট হাতের অক্ষর। ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর। স্মল লেটার ছোট হাতের অক্ষর। অ্যালফাবেট বা লেটারগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা ভয়েল বা স্বরবর্ণ, ভয়েল 5টি এ ই আই ও ইউ, কনসোন্যান্ট বা ব্যঞ্জনবর্ণ, 5টি ভয়েল বাদে বাকি 21টি হল কনসোন্যান্ট। স্টুডেন্ট, ভায়েল ও কনসোন্যান্টকে ছকের মাধ্যমে আলাদা করে দেখানো হলো। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে।